আশা করি সবাই ভালো আছেন। অনলাইন থেকে বিটকয়েন ইনকামের জন্য আরও একটি সাইট আপনার কাছে হাজির হলাম। তো এই সাইটটা থেকে আপনারা কীভাবে বিটকয়েন ইনকাম করবেন সেই বিষয়টা আজকে দেখাবো। তো এই সাইটটার নাম হইতেছে আর্নসাতো। তো বর্তমানে এই সাইটটা খুবই ভালো মনে হইতেছে, কারণ এই সাইটটা থেকে আপনারা দেখতেছেন টোটাল পেড, অর্থাৎ এই সাইট থেকে এই পর্যন্ত এই পরিমাণ অ্যামাউন্ট, কিন্তু অর্থাৎ এই পরিমাণ সাতশো কিন্তু এই সাইট থেকে পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এবং এই সাইটের টোটাল মেম্বার আছে 57,228 এই পর্যন্ত, এবং এই সাইটে আজকে জয়েন করেছে 1,010 জন। বুঝতে পারতেছেন একদিনে 1,010 জন মেম্বার জয়েন করেছে। তো এই সাইটের সুবিধাটা আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ন আপ টু 25,87 পার ক্লিক, এখানে পার টাস্কে আপনি সর্বোচ্চ 587 করে পাবেন। তো এখানে রেফারেল কমিশন হচ্ছে 20%, অটোমেটিক উইথড্র 250-27 হলে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট নিতে পারবেন হচ্ছে ফসেট পেতে। তো যাদের ফসেট পে অ্যাকাউন্ট নেই তারা একটা ফসেট পে অ্যাকাউন্ট করে নেবেন। কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট করতে সেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে চ্যানেলে, অথবা এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু ভিডিও লিঙ্ক দেওয়া আছে আপনারা কীভাবে ফসেট পে অ্যাকাউন্ট করবেন। আর ফসেট পে হচ্ছে একটি মাইক ওয়ালেট, ফসেট পেতে কিন্তু আপনি সেই পেমেন্টটা আবার কয়েন ভিজে নিয়ে আসতে পারবেন যে কোনো সময়। তো ফসেট পেতে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে ফসেট পে থেকে কয়েন ভিজে পেমেন্ট ট্রান্সফার করতে সেই ভিডিও কিন্তু দেওয়া আছে, আপনার ভিডিওগুলো দেখে নেবেন। তো এই সেটে আসার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আপনার এই সেটে চলে যাবেন। তো এই সেটে আসার পরে তো আপনার এখানে রেজিস্ট্রেশন করবেন। তো আরেকটা কথা বলে নিতেছি রেজিস্ট্রেশন আগে, তো এই সাইটে আপনার পেমেন্ট প্রুফটা দেখে নেবেন। তো এখানে বাম পাশে কিন্তু পেমেন্ট প্রুফ অপশনটা আছে, তো পেমেন্ট প্রুফে যদি আপনি ক্লিক করেন তাহলে এই সাইটের সর্বশেষ যে পেমেন্টগুলো দেখতে পারবেন। তো আজকে তারা অনেকগুলো পেমেন্ট দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো পেমেন্ট কিন্তু দিয়েছে আজকে সেপ্টেম্বর 18 তারিখ, এবং সবগুলো পেমেন্ট কিন্তু ফসেট পেয়েছে এবং ইনস্ট্যান্ট পেমেন্ট দেওয়া হয়েছে। এখানে অ্যামাউন্টগুলো দেখতে পাচ্ছেন, তো 250-27 হলেই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, সাথে সাথেই আপনার এই ফসেট পেতে চলে যাবে পেমেন্টটা। তো এই সেটে রেজিস্ট্রেশনের জন্য আপনারা এই রেজিস্টারে ক্লিক করবেন, তারপর এখানে একটি ফর্ম দেওয়া হবে ছোটো, তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমে লাগবে হচ্ছে আপনার ইউজার নেম, আচ্ছা প্রথমে লাগবে হচ্ছে ফুল নেম। তো ফুল আপনার যে ফুল নেমটা আছে সেই পুরো নামটা দিয়ে দেবেন, তো আমি আমার নামটা এখানে দিয়েছি। আচ্ছা নাম দেওয়া হয়ে যাওয়ার পর তারপর এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন, আপনার প্রথমত একটা ইউজার নেম দিয়ে দেবেন, অবশ্যই আপনার ইউজার নেম মাঝখানে কোনো স্পেস দেবেন না। তো আপনার ইউজার নেমটা দিয়ে দেওয়ার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনি যেটা ব্যবহার করবেন অবশ্যই জিমেল হতে হবে। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়েছি, আচ্ছা তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। তো এখানে আবার কনফার্ম ইমেল অ্যাড্রেস, তো একই ইমেল এখানে দিতে হবে, দুইটা বক্সে এক ইমেল, তারপর এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনার প্রথমত একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, কনফার্ম পাসওয়ার্ড একই পাসওয়ার্ড এই বক্সে দিয়ে দিতে হবে। আচ্ছা এরপরে এখানে যে রিক্যাপচাটা থাকবে সেই রিক্যাপচাটা দিয়ে দিবেন। আচ্ছা রিক্যাপচা দেওয়া হয়ে গেলে তারপর এখানে এই যে এখানে আই হ্যাভ রিড, তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে আপনার এগুলো দেখে নেবেন। তারপর এখানে আই হ্যাভ রিড, তো এখানে বাম পাশে একটা বক্স আছে, তো আপনার যদি এখানে ক্লিক করেন তাহলে এটা চেক মার্ক হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, অর্থাৎ টিক মার্ক হয়ে যাবে। তারপর এখানে রেজিস্টারে ক্লিক করবেন, তো আমি রেজিস্টারে ক্লিক করতেছি। আচ্ছা রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে, তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন রিকোয়ার্ড, তো আমি যে ইমেলটা ব্যবহার করেছি সেই ইমেল একটি অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। তো আপনারা যে ইমেলটা ব্যবহার করেন সেই ইমেলে চলে যাবেন, সেখানে কিন্তু একটা লিঙ্ক পাঠানো হয়েছে। আচ্ছা তো এখান থেকে কিন্তু এই যে ইমেলটা চলে এসেছে, তো অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট মেলটা ওপেন করবেন। আচ্ছা মেলটা ওপেন করার পরে আপনি এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো আপনার এই লিঙ্কের উপর ক্লিক করবেন তাহলে কিন্তু এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়ে যাবে। তো আমি এই লিঙ্কের উপর ক্লিক করতেছি। আচ্ছা এই পেজটা আসার পর আপনারা সেন্ডে ক্লিক করবেন। আচ্ছা এটা কিন্তু ওয়েলকাম, এটা হয়ে গেছে, অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমি এই ট্যাবটা ক্লোজ করতেছি, এই ট্যাবটাও ক্লোজ করতেছি। আচ্ছা তো এখন এখানে লগ ইন করতে হবে, লগ ইন করার জন্য আপনারা বাম পাশে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করবেন, তারপর এখানে ইউজার নেমটা দিয়ে দেবেন, যে ইউজার নেম দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন। তো আমি আমার ইউজার নেম দিয়েছি, ইউজার নেম দেওয়ার পর এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে রেজিস্ট্রেশন করেন সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে আই এম নট রোবট এই রিক্যাপচারটা দিয়ে দেবেন। আচ্ছা রিক্যাপচার দেওয়া হয়ে গেলে আপনার এই লগ ইনের উপর ক্লিক করবেন, অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন ব্যালেন্স দেখতে পাচ্ছেন যে 10,87, তো এটা হচ্ছে 10,87 হয়তো বোনাস দেওয়া হয়েছে। আচ্ছা হ্যাঁ 10,87 বোনাস দেওয়া হয়েছে। যাই হোক এখন আমাদের ড্যাশবোর্ডে আছে, আপনার সব তো আপনার সব ইনফরমেশন কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে কাজ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন আর্নসাতোশি এখানে অপশনটা আছে, তো এখানে ক্লিক করবেন আর্নসাতোশির উপরে। তো এখানে ক্লিক করার পর কিছু মেনু বের হবে, তো এখান থেকে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ক্লেম সাতোশি, তো ক্লেম করবেন ক্লেম সাতোশিতে সাতোশি। তো এখান থেকে ক্লেম সাতোশিতে ক্লিক করার পর যে যে ক্লেমের অপশনটা চলে আসবে, তো প্রথমে আপনাকে এখানে এই রিক্যাপচারটা দিতে হবে, এখান থেকে এই রিক্যাপচারটা দিয়ে দেবেন। যদি রিক্যাপচারটা লোড হতে সমস্যা হয় তাহলে আপনারা এই ইমেজ ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন, তারপর এখানে এই ক্লেম সাতোশি এখানে ক্লিক করবেন, রিক্যাপচারটা দিয়ে দেওয়ার পর। তো আমি ক্লেম সাতোশি এখানে ক্লিক করলাম। আচ্ছা তো আমি এখানে পেয়েছি হচ্ছে 9,87, এটা কিন্তু ব্যালেন্সে জমা হয়ে গেছে। তো এখানে আবারও 30 মিনিট পর এখানে ক্লেম করা যাবে, তো আপনারা অবশ্যই এই 30 মিনিট পর এখানে থেকে এই যে আর্নসাতোশি এখানে যাওয়ার পরে ক্লেম সাতোশিতে এসে আচ্ছা এই পেজটা রিডিরেক্ট করে অন্য ওয়েবসাইটে চলে আসবে, তো আপনারা ব্যাক করবেন। আচ্ছা তো আর যেটা বলতেছিলাম যে এখানে আর্নসাতোশি এখানে ক্লিক করার পর যে ক্লেম সাতোশি আসছে, তো এখানে ক্লিক করে আপনার প্রতি 30
প্রতি 30 মিনিট পর এখানে ক্লেম করবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু 2 সেকেন্ড কাউন্টডাউন হচ্ছে তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিউয়ার্স তো ভিউয়ার্স এর উপরে ক্লিক করবেন তো এখানে কিছু অ্যাড দেয়া আছে এখন তো কোন অ্যাড ভিজিট করে আপনি কত সাতোশি পাবেন সেটা কিন্তু এখানে দেয়া আছে অ্যাড ভিজিট করে পাওয়া যাবে হচ্ছে 10 সাতোশি তো এটা এই অ্যাডটা ভিজিট করার জন্য এই লেখার উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু নতুন একটা ট্যাবে এই অ্যাডটা লোড হবে এই বারটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে পাঁচটা পিকচার ছয়টা পিকচার দেওয়া আছে তো এখানে উল্টো হয়ে থাকা পিকচার উপর ক্লিক করতে হবে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে এই পিকচারটা কিন্তু উল্টো হয়ে আছে তো এই পিকচার উপর ক্লিক করতে হবে আচ্ছা এটা থ্যাংকস ফর ওয়াচিং অর্থাৎ এটা কাজ হয়ে গেছে তো এই যে ট্যাবটা ওপেন হয়েছে তো এই ট্যাবটা ক্লোজ করে দিবেন যেটা কাজ হয়ে যাবে সেটা কিন্তু এখানে ঝাপসা হয়ে যাবে তো এরপর আমি আরও একটি অ্যাড দেখাচ্ছি তো এই অ্যাডের উপর ক্লিক করতে হবে তো এটা লোড কমপ্লিট হয়েছে তো এখন কিন্তু এই পিকচারটা উল্টো হয়ে আসছে তো এই উল্টো হয়ে থাকা পিকচার উপর ক্লিক করতে হবে অন্য পিকচার উপর ক্লিক করলে কিন্তু হবে না তো এটা কাজ হয়ে গেছে তো এই ট্যাবটা ক্লোজ করে দিয়েছি তো আমি দুইটা অ্যাডের কাজ দেখালাম আপনারা সবগুলো অ্যাড ভিজিট করে ফেলবেন সবগুলো একইভাবে ভিজিট করতে হবে তো আমি সবগুলো দেখাচ্ছি না সময় লাগবে সেজন্য তো এরপরে আসা হচ্ছে ভিউ শর্ট লিঙ্ক তো এই ভিউ শর্ট লিঙ্ক এখানে চলে যাবেন তো এখানে 25টা অ্যাড আছে এখন বর্তমানে তো শর্ট লিঙ্ক অ্যাডের উপরে আরও টিউটোরিয়াল দেওয়া আছে আগে তো আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখে কিন্তু এই অ্যাডগুলো ভালোভাবে ভিজিট করতে পারবেন তো কোন একটা ভিজিট করলে কত সাতোশি পাবেন সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো একটা ভিজিট করলে পাওয়া যাবে তো 15 সাতোশি এটাও 15 সাতোশি এটা 14 সাতোশি তো সবগুলো অ্যাড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে কোনটা ভিজিট করলে কত সাতোশি পাওয়া যাবে তো তো 25টা অ্যাডের টোটাল ভ্যালু হচ্ছে 255 সাতোশি তো আমি একটা ভিজিট করে দেখাচ্ছি তো আপনারা এখানে ক্লিক করবেন আর তারপরে কিন্তু নতুন একটা ট্যাবে এই অনেকটা ওয়েবসাইটে নিয়ে যাবে আচ্ছা তো এই ওয়েবসাইটে আসার পর আপনারা স্ক্রল করে নিচে আসবেন নিচে আসার পরে এই যে কন্টিনিউ লেখাটা দেখতে পাচ্ছেন তো কন্টিনিউর উপরে ক্লিক করবেন তো যদি কোনো নতুন উইন্ডো ওপেন হয় তাহলে সেগুলো ক্লোজ করে দেবেন তো এরপর এখানে ক্লিক হেয়ার টু ফিনিশ তো এখানে ক্লিক করতে হবে তো এখানে আসার পর এখানে এই যে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড কাউন্টডাউন চলতেছে তো সেকেন্ড কাউন্টডাউন কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আচ্ছা এরপর আবারও কন্টিনিউর উপরে ক্লিক করতে হবে নতুন উইন্ডো এটা ক্লোজ করে দেবেন তো এরপরে ক্লিক হেয়ার টু ফিনিশ এখানে ক্লিক করতে হবে ক্লিক হেয়ার টু ফিনিশ এখানে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করতেছি আচ্ছা তারপর এখানে আসার পর এখানে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে যদি নতুন কোনো ট্যাব ওপেন হয় তাহলে সেটাও ক্লোজ করে দেবেন অবশ্যই এই ট্যাবে থাকতে হবে তো আমি কন্টিনিউ উপরে ক্লিক করতেছি আচ্ছা ওই ট্যাবটা কাজ করতেছে না সেহেতু এই ট্যাবে নিয়ে আসছে তো দেখ সেকেন্ড কাউন্টডাউন কমপ্লিট হয়ে গেছে তারপর এখানে গেট লিঙ্ক উপরে ক্লিক করতে হবে গেট লিঙ্ক উপরে ক্লিক করুন নতুন ট্যাব এটা ক্লোজ করে দেবেন আচ্ছা এটার কাজ কিন্তু হয়ে গেছে এবং ব্যালেন্স কিন্তু 15 সাতোশি জমা হয়ে গেছে এবং সাথে সাথে কিন্তু ব্যালেন্সটা আপডেট হয়ে গেছে 49 সাতোশি তো আমি আগের যে দুইটা ট্যাব আছে তো এই দুইটা ট্যাব ক্লোজ করে দিলাম আচ্ছা তো আমি আরও একটি অ্যাড ভিজিট করে দেখাচ্ছি আপনার এই অ্যাডের উপর ক্লিক করবেন নতুন একটা ট্যাবে কিন্তু সেই অন্য একটা ওয়েবসাইট ওপেন এখানে শর্ট লিঙ্কে অ্যাড কিন্তু এক একটা অ্যাড ভিজিট করতে হয় এক এক রকমভাবে তো যাই হোক আপনারা কয়েকটা করলে কিন্তু এটা বুঝতে পারবেন তো এখানে এই ক্যাপচাটা দিতে হবে আই এম নট এ রোবট তো এখানে আপনারা ক্লিক করবেন তারপর এখানে ওয়েট করতে বলতেছে প্লিজ ওয়েট আচ্ছা তারপর ডাউনলোড লিঙ্কে এখানে ক্লিক করতে হবে আচ্ছা এই পেজে আসার পর এখানে এই যে এই রিক্যাপচাটা দিতে হবে তো আমি রিক্যাপচাটা দিতেছি এই রিক্যাপচাটা আচ্ছা আমরা রিক্যাপচাটা দিয়ে দিলাম তারপর এখানে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে নতুন ট্যাব ওপেন হলে এটা ক্লোজ করে দিবেন আচ্ছা তো এখানে আবার 15 সেকেন্ড কাউন্টডাউন চলবে আচ্ছা কাউন্টডাউন কিন্তু শেষ হয়ে গেছে তারপর এখানে গেট লিঙ্ক লেখা চলে আসছে তো গেট লিঙ্ক উপরে ক্লিক করতে হবে আর নতুন এই ট্যাবটা ক্লোজ করে দিলাম আচ্ছা এটার কাজও কিন্তু হয়ে গেছে তো এটা ব্যালেন্স কিন্তু আপডেট হয়ে গেছে 64 সাতোশি এখন বর্তমানে আছে তো আপনারা বাকি অ্যাডগুলো এখানে ভিজিট করে দেখে ফেলবেন তো আমি দেখাচ্ছি না তো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি আমাদের ব্যালেন্স এখন আছে হচ্ছে 64 সাতোশি তো এখান থেকে আপনারা জানেন যে 250 সাতোশি হলে কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট নেওয়া যায় হচ্ছে ফসেট পেতে তো 250 সাতোশি হওয়ার আগ পর্যন্ত কিন্তু পেমেন্ট নেওয়া যাবে না তো পেমেন্ট নেওয়ার আগে আপনাকে অবশ্যই পেমেন্ট অ্যাড্রেসটা আপনাকে সেট করে নিতে হবে তো পেমেন্ট অ্যাড্রেস সেট করার জন্য আপনার এই যে অ্যাকাউন্ট যে অপশনটা আছে তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর কিন্তু কিছু সাব মেনু বের হবে তো এখান থেকে আপনার পার্সোনাল সেটিংসে চলে যাবেন পার্সোনাল সেটিংসে যাওয়ার পরে আপনার এখানে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে যেই পেমেন্ট মেথডটা দেখতে পাচ্ছেন তো এখানে আপনার যে প্রথমে যে অপশনটা আছে ফসেট পে বিটকয়েন অ্যাড্রেস তো আপনার ফসেট পে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন তো ফসেট পে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনার ফসেট পেতে আসবেন ফসেট পেতে আসার পরে যা ড্যাশবোর্ডে যাবেন তারপরে ডিপোজিট ট্যাবে যাবেন আর তারপর যে বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা কপি হয়ে যাবে তারপর এখানে ফিরে এসে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিয়ে দেবেন আর যদি আপনি ডিরেক্ট বিটকয়েন ওয়ালেট অর্থাৎ কয়েন বেজে পেমেন্ট নিতে চান তাহলে পেমেন্ট তাহলে কয়েন বেজ ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দেবেন তো কয়েন বেজে যদি পেমেন্ট নিতে হয় তাহলে আপনার লাগবে হচ্ছে
2500 সাতোশি অর্থাৎ 2500 সাতোশি আপনার ব্যালেন্সে যখন হবে তখন আপনি এই পেমেন্টটা এখান থেকে নিতে পারবেন। যদি পেমেন্টটা নিতে পারবেন তো বিটকয়েন ডিরেক্ট বিটকয়েন ওয়ালেট সেট করার জন্য আপনার যে ইউজার নেমটা এখানে দেখতে পাচ্ছেন তো ইউজার নেমটা এখান থেকে তুলে দেবেন। এখান থেকে আপনার ইউজার নেমটা তুলে দিয়ে তারপর আপনার যে কয়েনবেজ ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডের যে বক্সটা আছে নিউ পাসওয়ার্ড, তো এখানে আপনার যে পাসওয়ার্ডটা থাকবে তো সেই পাসওয়ার্ডটা এখান থেকে এটা মুছে দিবেন, এটা তুলে দিবেন। তারপর এই যে বক্সটা দেখতে পাচ্ছেন সেন্ড লেখার উপরে ভালোভাবে লক্ষ্য করুন, আপনার প্রথমে নিউ পাসওয়ার্ড যেটা থাকবে সেটা মুছে দিবেন। তারপর এখানে সেন্ডের উপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, যে পাসওয়ার্ড দিয়ে এই সেটে রেজিস্ট্রেশন করেছেন অর্থাৎ যে আমসাতো এই সেটে রেজিস্ট্রেশন করেছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। আবার দেখাচ্ছি, প্রথমে আপনার ফসেট পে ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন, আর যদি আপনি কয়েন বেজে নিচ্ছেন তাহলে কয়েন বেজ ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেবেন। তবে যদি শুধুমাত্র ফসেট পে তো পেমেন্ট নিতে চান তাহলে কয়েন বেজ ওয়ালেট অ্যাড্রেসটা এখানে অ্যাড করার প্রয়োজন নেই, এটা খালি থাকবে। তারপর এখানে নিউ পাসওয়ার্ডের বক্স থেকে আপনার সেই পাসওয়ার্ডটা এখান থেকে মুছে দিবেন, তারপর এই বক্সে আসে আপনার এই সাইটের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তারপর এখানে সেন্ডে ক্লিক করবেন। দেখতেছেন ইউর পার্সোনাল সেটিংস আর সাকসেসফুলি আপডেট। তো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। এরপর আপনার ব্যালেন্সে যখন 250 সাতোশি হয়ে যাবে তখন আপনি উইথড্রোতে ক্লিক করবেন, ইউ ডোন্ট হ্যাভ এনাফ ফান্ডস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউর মিনিমাম ক্যাশ আউট ইজ 250 সাতোশি। তো 250 সাতোশি হলে আপনার সেই অপশনটা এখান থেকে পাবেন, আশা করি আপনার পেমেন্টটা উইথড্রো করতে পারবেন, এবং পেমেন্টটা উইথড্রো করার সাথে সাথে কিন্তু সেই পেমেন্ট আপনার ফসেট পেজে চলে আসবে। তো আমার ব্যালেন্সে যেহেতু 250 সাতোশি নেই সেহেতু আমি এটা দেখাতে পারলাম না, তো আপনার ব্যালেন্সটা উইথড্রো করে নেবেন। তো এরপরে আসে হচ্ছে রেফারেলের ব্যাপারটা। তো রেফারেল অপশনটা পাবেন হচ্ছে যে ভিউ রেফারেলস অপশন, তো এখানে যদি আপনি ক্লিক করেন বাম পাশে, তারপর এখানে প্রথমে ইউর রেফারেল ব্যানার লিঙ্কস, তো এখানে ক্লিক করবেন। এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখান থেকে এই পর্যন্ত এই লিঙ্কটা আপনি কপি করে শেয়ার করবেন, যারা লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে তারা আপনার রেফারেল হবে, তারা যা কাজ করবে সেই হিসেবে আপনি 20% রেফারেল কমিশন পাবেন। তারপর আপনার রেফারেল কতজন হলো সেটা দেখার জন্য আপনার আবার ওই ভিউ রেফারেল অপশনে যাবেন, তারপর এখানে ইউর ডিরেক্ট রেফারেলে যদি ক্লিক করেন তাহলে এখানে রেফারেল সম্পর্কিত ডিটেলটা দেখতে পারেন, আপনার কজন রেফারেল এবং কে কয়টা ক্লিক করেছে এবং কয়জনের কাছ থেকে আপনি কত কমিশন পেয়েছেন সেই বিস্তারিত তথ্য কিন্তু এখানে দেখতে পারবেন। তো আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি। তো আশা করি সাইটটা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। তো এরপরে যদি কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানা থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। আপনার এই সাইটটা আসার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক থেকে জয়েন করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্টে। ইনকাবিলিটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশ থেকে বেল আইকনটা অবশ্যই অন করে দেবেন, যখন নতুন ভিডিও আপলোড হবে সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।